যোগ্যতার বিচারে নারায়ণগঞ্জের মানুষ আপনাকে ভোট দিবে না ধানের শীষের প্রতীক দেখে আপনাকে ভোট দিবে? উৎসাহ উদ্দীপনায় আজকে দেখেছেন শহরের মধ্যে মানুষ বের হয়ে এসেছে। আমার একটা নিবেদন যে আমরা ইতিপূর্বে বলেছি যে নারায়ণগঞ্জ যে নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়নি, লেভেল প্লেইং যে ফিল্ড সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, আজকে কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নি, আজকে যে নারায়ণগঞ্জের যে আপনার বৈধ অস্ত্র রয়েছে এই নির্বাচনে প্রভাবশালীরা বৈধ অস্ত্র দিয়েও মানুষকে প্রভাবিত করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে সেই বৈধ অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা হয় নাই। তো এখন আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমরা চাই একটি প্রতিযোগিতামূলক নির্বাচন। এই প্রতিযোগিতামূলক নির্বাচনে সকল প্রার্থীর একই ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। আমরা সরকারের কাছে এই বিষয়টা চাই যাতে আমাদের বিরোধী দল হিসাবে আমাদের হাত পা বেঁধে দেওয়া না হয় এবং আমাদের সরকারি দলকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় একই ধরনের সুযোগ সুবিধা আমাদেরকেও দেওয়া হয়। আমাদের এই নারায়ণগঞ্জের নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে এবং আমাদের নেতাকর্মীদেরকে অযথা প্রশাসন থেকে যে হুমকি ধুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করা হয় সেগুলিও অবিলম্বে বন্ধ করতে হবে এবং দলবদ্ধ যে সকল কর্মকর্তা এই সিটি কর্পোরেশন এলাকা রয়েছে তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে নিয়োগ দিতে হবে। আপনাদের একটা কথা বলতে চাই, গত নির্বাচনে আমরা এই নারায়ণগঞ্জে সেনাবাহিনী নিয়োগের জন্য আইন শৃঙ্খলা রক্ষার জন্য আবেদন করেছিলাম, সেই সময় তৎকালীন আমাদের আবেদনের প্রেক্ষিতে এবং অন্যান্য প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন নির্বাচন কমিশন এই সরকারের কাছে নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েনের জন্য বলেছিল। সেই সময় এই সরকার নির্বাচন কমিশনারের যে আবেদন সেটাকে তারা প্রত্যাখ্যান করার কারণেই সেই সময় আমাদের দল থেকে এই নির্বাচন থেকে দূরে সরে দাঁড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিল। আমি বলতে চাই নারায়ণগঞ্জের 65% মানুষ এই বিএনপি তথা ধানের শীষের সমর্থক, যদি নিরপেক্ষভাবে ভোট দিতে পারে অবশ্যই এখানে বিএনপি জয়লাভ করবে ইনশাআল্লাহ।